রবিবার মানি বাড়িতে মাংস, কোনো অতিথি আসলে মেন কোর্সের প্রধান আকর্ষণে থাকে মাংস। বাচ্চারা সব খাবারের থেকে সবচেয়ে বেশি পছন্দ করে মাংস, তো মানে পাল্লা দিয়ে বাড়ছে ওজন, যার ফলে মানুষ আগের থেকে মাংস খাওয়াতে সচেতন হয়েছে। যদিও মুরগির মাংস থেকে খাসির মাংসের অনেকটাই কম গ্রহণ করছে মানুষ, অনেকেই মাংস থেকে বিমুখ হয়ে শাক সবজিতে ভিড়েছে। জানেন কি সবচেয়ে বেশি মাংস কোন দেশের মানুষ খায়? মাংস এবং হাঁস মুরগি প্রোটিনের বড় উৎস, এইগুলি শরীরের প্রয়োজনীয় প্রচুর পুষ্টি সরবরাহ করে, যেমন আয়োডিন, আয়রন, জিঙ্ক, ভিটামিন, বিশেষত B12 এবং অন্যান্য দরকারি ফ্যাটি অ্যাসিড। তবে কতটা মাংস খেতে হবে সে বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। বলা হয়ে থাকে পর্যাপ্ত পরিমাণে খাওয়া ভালো, কিন্তু খুব বেশি পরিমাণে নয়। খাওয়ার সময় যে সমস্ত দেশের মানুষ সবচেয়ে বেশি মাংস খায় তাদের কি হুঁশ থাকে? এতে পরিবেশের সাথে পশুর সংখ্যা তারতম্য ঘটতে পারে, দিন দিন পরিবেশ থেকে পশুর সংখ্যা কম হতে থাকবে। এছাড়াও বেশি পরিমাণে মাংস খাওয়া শরীরের পক্ষেও ক্ষতিকর। UN ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের ডেটার রিপোর্ট অনুসারে 2020 সালে মাথাপিছু 120 কেজির বেশি মাংস খাওয়ার রেকর্ড করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া, বিশ্বব্যাপী মাংস খাওয়ার শীর্ষে রয়েছে। প্রতি ব্যক্তি পিছু 100 কেজি মাংস খাওয়ার দৌড়ে মঙ্গোলিয়া, আর্জেন্টিনা, স্পেন এবং সার্বিয়া অন্তর্ভুক্ত হয়েছে। যদিও ধনী দেশগুলিতে বেশি মাংস খাওয়ার প্রবণতা রয়েছে, এছাড়াও স্থানীয় রন্ধন প্রণালীতে মাংস খাওয়ার একটি প্রধান ভূমিকা পালন করে। 50 বছরেরও কম বয়সী মার্কিন ভোক্তাদের অর্ধেক ইতিমধ্যে উদ্ভিদ ভিত্তিক মাংস গ্রহণ করার চেষ্টা করেছে, যদিও এটি এখনও $1 billion মাংসের বাজারের একটি ছোট্ট অংশ মাত্র। কয়েক বছর ধরে মাংসের ধরনের পরিবর্তিত হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের লোকেরা এখনও আগের চেয়ে বেশি মাংস খাচ্ছে, তবে এই সমস্ত দেশগুলি মুরগির মাংসের চেয়ে বেশি খাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে। এবার জানা যাক কম মাংস কোন দেশে লাগে। বিশ্বের সবচেয়ে কম মাংস খাদক আফ্রিকা রয়েছে, এর পাশাপাশি দক্ষিণ এশিয়ার কম মাংস খাওয়া হয়। এই সকল অঞ্চলে অনেকের কাছেই মাংসের ক্রয় ক্ষমতার বাইরেও সংস্কৃতির কারণ বিদ্যমান। বুরুন্ডি, কঙ্গো এবং বাংলাদেশের পরে ভারত চতুর্থ সর্বনিম্ন মাংস খাওয়া দেশ হিসাবে পরিচিত ছিল। সিরিয়া, ইরাক, আফগানিস্তানও খুব কম মাংস খাওয়া হয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।